তো নমস্কার বন্ধুরা, রূপকথা তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 6 থেকে 12 মাসের বাচ্চাদের ডায়েট চার্ট। কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছি যে বাচ্চারা যে খায় না তার কি উপায় করা যেতে পারে, কি করলে বাচ্চারা খাবে। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে এই দুটো জায়গাতে লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ভিডিওটা চেক করতে পারো। এই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার যে গিরিকা যখন সলিড স্টার্ট করে, মানে 6 থেকে 12 মাসের এই যে জার্নিটা, এর প্রথম 1-2 মাস আমার ভীষণ মেস্ট হয়ে গেছিলো। ওই জিনিসগুলো যখন আবার মনে পড়ে তখন আবার আমার সেই সমস্ত কিছু আবার নতুন করে মনে পড়ে যায়। তো যাতে তোমাদের সাথে এই ধরনের কোনো রকম ভুল কিছু না হয় বা তোমরা এরকম ভুলের মধ্যে না পড়ে যাও, তার জন্যই আজকের ভিডিওটা। তো প্রথমত আমার যেটা মনে হয়, এই 6 থেকে 12 মাসের সময়টাকে দুভাগে ভাগ করা উচিত। এক তো 6 থেকে 9 মাস আর 9 থেকে 12 মাস, এরকমই আমার ডাক্তার আমাকে বলেছিল। তো 6 থেকে 9 মাসের যে ডিউরেশনটা, এই ডিউরেশনে লিকুইড থেকে সেমি লিকুইড, তারপরে সেমি লিকুইড থেকে একটু করে সলিডের দিকে কিন্তু আসতে হবে এই সময়টা। আর তারপর 9 মাস থেকে 12 মাসের এই যে ডিউরেশনটা, এখানে কিন্তু সেমি সলিড থেকে আস্তে আস্তে একটুখানি চটকানো, ম্যাশ করা খাওয়ার বা একটু দানাদার খাওয়ার দেওয়ার অভ্যাস করতে হবে। কেন, সেটাও আমি তোমাদেরকে বলে দিই। এই 9 থেকে 12 মাসের এই ডিউরেশনটা খুব ইম্পর্ট্যান্ট টাইম। এই সময় বাচ্চারা কিন্তু মাড়ি অলরেডি শক্ত হতে শুরু করে। তোমরা একটা জিনিস চেক করবে যে এই সময় বাচ্চাদের তুমি যদি মাড়িতে হাত দাও, দেখবে মাড়ি খুব শক্ত থাকে। তো এই যে এই সময় কিন্তু বাচ্চাদেরকে একটু দানাদার খাওয়ার বা একটু যদি চটকানো খাবার দেওয়া হয়, ওরা কিন্তু মাড়ি দিয়ে সেটাকে ভেঙে আরামসে খেতে পারবে। তো আমরা ওভার থিঙ্কিং না করে এই সময়টা থেকে কিন্তু ওদেরকে প্রপার টাইমে প্রপার ফুড ইন্ট্রোডিউস করাতে হবে। যদি এই সময় আমরা এটা মিস করে যাই তাহলে কিন্তু পরবর্তীতে বাচ্চা ওই গলা মানে বেটে ঘেটে খাওয়াটাই ও অ্যাকসেপ্ট করবে। ওকে কিছুতেই আর নর্মাল যে চটকানো বা অন্য যে আমরা যেরকম টাইপের খাবার বড় হয়ে খেতে থাকি সেই ধরনের খাবারগুলো ও কিছুতেই অ্যাকসেপ্ট করবে না। আর ওকে অ্যাকসেপ্ট করাতে কিন্তু মাঝে 1-2 বছর 3 বছর, ইভেন তো এমনও আমি শুনেছি যে অনেক বড় হয়ে গেছে বাচ্চা, 7 বছর 8 বছর হয়ে গেছে, তবু তাকে ব্লেন্ড করে খাওয়াতে হয়। এগুলো ভীষণ ডিফিকাল্ট সত্যি এই সময়টা, এই জন্য খুব মাথায় রেখে কিন্তু চলতে হবে। এবার প্রথমে বলি, 6 থেকে 9 মাসের এই যে সময়টা, এই সময়টা বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই। আমি এই এক্সপেরিমেন্টের চক্করে কিন্তু অনেক বড় প্রবলেমে পড়েছি। ফার্স্ট অফ অল, এখন এই সময় অনেকে অনেক কিছু বলবে যে ডালের জল খাওয়াও, এটা খাওয়াও, ওটা খাওয়াও। আমি তোমাদেরকে একটা সিম্পল জিনিস তোমাদেরকে বলি, একটা সিম্পল লজিক। বাচ্চা এতদিন ধরে একটা লিকুইড বেস খাওয়ার খাচ্ছিলো যেটা স্বাদ একটু মিষ্টি ছিল, তো সাডেনলি যদি তাকে ডালের জল দেওয়া হয় তাহলে সেটার স্বাদ কী হবে? না নুন আছে, না ওর মধ্যে কোনো মিষ্টির ব্যাপার আছে, না কোনো টেস্ট আছে। উইদাউট একটা টেস্টলেস খাওয়ারকে বাচ্চারা কেন অ্যাকসেপ্ট করবে? সব বাচ্চারা মোটেও অ্যাকসেপ্ট করবে না। তো সেখানে যখন এই ধরনের খাবার আমরা সাডেনলি ওকে দেওয়া শুরু করব, তখন কিন্তু ওর মনে হবে আমি এটা খাবো না। তো খাবো না যখন স্টার্ট হবে তখন এটা সামলানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো বেসিক্যালি আমি যেটা করে খুব হেল্প পেয়েছি সেটা আমি তোমাদেরকে বলি। আমি এই সিমিলার কাইন্ড অফ জিনিসগুলোকে খুঁজেছি যেটাতে এই মিষ্টির ব্যাপারটা আছে, মানে দুধটাও হালকা হালকা মিষ্টি, প্রচণ্ড মিষ্টি না আবার একটু মিষ্টি। তো আমি আপেলকে সেদ্ধ করে ওটাকে একদম পিউরি বানিয়ে ব্রেস্ট মিল্কের সাথে অ্যাড করে বা ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করে একদম সেমি লিকুইড করে আমি ওকে ফার্স্ট এরকম করে খাওয়ানো শুরু করলাম। প্রথমে আমি 1 চামচ দেখতাম ও খেতো, তারপরে দেখতাম 2 চামচ, কখনো দেখতাম যে 1 চামচও খেতো না। তো আমি কনফিউজ হতাম না। যখন আমি ঠিক করলাম যে না, এবার আমি এই প্রসেসটাতে কনসেন্ট্রেট করবো আর আমি বুঝবো যে কেন এই প্রবলেমগুলো আমি ফেস করলাম, তো সেখানে আমি কিন্তু একটু ধৈর্য দেখিয়েছি যে এখানে আস্তে আস্তে আমি এরকম করে করে স্টার্ট করেছি। আর আরেকটা জিনিস আমি যেটা করেছি, আমি না বেশি এক্সপেরিমেন্ট করিনি, মানে আমি এই সময়টা 6 থেকে 9 মাসের এই টাইমটাতে আমি কিন্তু আপেল
কলা, নাশপাতি, এই ধরনের এই তিনটে ফলকেই বেশি প্রেফার করেছি। এইগুলোই তখন ইজিলি অ্যাভেলেবেল ছিল, তো এগুলোই আনতাম, এগুলোকেই কিন্তু ওকে খাওয়ানো হতো, বেশি এক্সপেরিমেন্ট করিনি। আর একটা ফ্লাওয়ারকে দিয়ে পরপর বলে যে 3 দিন অবধি দেখতে যে কোনো রকম অ্যালার্জি হচ্ছে কি না, কিছু হচ্ছে কি না। অ্যালার্জি ধরো তুমি কোনো খাবার খাইয়েছো, যেহেতু ওর লিকুইড খাওয়া অভ্যাস, তো লিকুইড খাওয়াটাই ও আগে খেয়েছে, সাডেনলি ওকে সলিড স্টার্ট করবে, তো অনেক সময় রিয়াকশন হয়, অ্যালার্জি হয় বাচ্চাদের, সারা গায়ে হয়তো র্যাশ টাইপের উঠে গেল, পটি হয়তো ঠিক করে ক্লিয়ার হলো না, প্রচণ্ড গ্যাস হওয়া শুরু হলো, গ্যাস থেকে অ্যাসিডিটি তৈরি হলো, এই ধরনের সমস্যা হতে পারে। তো মায়েদের এটাই নোটিস করতে হবে যে তুমি যে সলিডটা দিলে, তুমি যে যে খাবারটা ওকে দিলে, সেই খাবারটা ঠিক করে হজম করতে পেরেছে কিনা, প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে কিনা, ওর প্রচণ্ড পেট ব্যথা করছে কিনা, তাহলে তোমাকে কিন্তু সেই জিনিসগুলো মাথায় রেখে সেটাকে কিন্তু দেখতে হবে, আর কোনো অ্যালার্জি আছে কিনা সেটাও দেখতে হবে, তাহলে ইমিডিয়েট ডাক্তারকে সেটা দেখাতে হবে, বলতে হবে কী সমস্যা হচ্ছে। প্রথমে না আমি যেটা করেছিলাম, 6 থেকে 7 মাসে আমি ওর ব্রেকফাস্ট ইন্ট্রোডিউস করিয়েছিলাম, তারপর 7 থেকে 8 মাস এই সময়টাতে একটুখানি দেখে বুঝে ভালো করে ওর ব্রেকফাস্টের পরের খাবারটাও দরকার আছে কি না সেই বুঝে আমি তারপরে ওকে লাঞ্চ অ্যাড করেছিলাম, লাঞ্চ ওকে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। তারপরে আমি 8 মাসের পরে বা 9 মাসের পরে আমি কিন্তু ওকে ডিনারটাও অ্যাড করিয়েছিলাম। তো এই করে কিন্তু আমি একসাথে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমি করাইনি কোনোভাবেই, কিন্তু দফায় দফায় মানে মানে বুঝে মাস বুঝে সময় বুঝে তারপরে আমি এক এক করে ইন্ট্রোডিউস করিয়েছি। তো বেসিক্যালি যদি একটা আইডিয়া দেওয়ার কথা হয় তাহলে এই সময় কী কী খাবার খাওয়ানো যেতে পারে তার একটা আইডিয়া তোমাদেরকে দিই। তো বলে যে এই সময় বেশি এক্সপেরিমেন্ট না করতে, তো আমি তো কলা, আপেল, নাশপাতি এগুলো দিয়েছিলাম ফলের মধ্যে, তাছাড়া তোমরা খেজুর দিতে পারো, কারণ এই সময় বাচ্চাদেরকে চিনি বা নুন কোনো কিছু দেওয়া যায় না, মধু দেওয়া যায় না, তো এই সময় তোমরা খেজুরটাকে মিষ্টি হিসেবে তোমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। তো আমি এই সময় খেজুর দিতাম, যদি মনে হতো যে এই খাবারটাকে আমাকে মিষ্টি করতে হবে, তো আমি একটুখানি খেজুর দিতাম, ভালো করে এগুলোকে সেদ্ধ করে ভালো করে চটকে নিয়ে তারপরে আমি ওকে দিতাম। আর এছাড়াও তোমরা পরের দিকে মানে 9 মাসের পরের দিকে তারপরে তোমরা যদি তোমাদের বাচ্চা খেতে চায় সেই অনুযায়ী তোমরা সবেদা অ্যাড করতে পারো, সবেদা দিতে পারো, তোমরা পেঁপে দিতে পারো, পেঁপে একদম পাকা পেঁপে যেটা সেই ধরনের পেঁপে ম্যাশ করে তোমরা দিতে পারো, তাছাড়া তোমরা ম্যাঙ্গোও দিতে পারো, আম সিজনের সময় যদি আম পাওয়া যায় সেটাও পাকা একদম যদি ভালো কোয়ালিটির আম পাও তাহলে সেটাও তোমরা দিতে পারো। যদি আমার কথা বলো তাহলে আমি এই সময় গ্রিকাকে কোনো রকম লেবু টাইপের বা টক টাইপের কোনো খাবার দিইনি, কারণ দুধ যেহেতু বেশি পরিমাণে সারাদিন ধরে খেত, তো এই সময় লেবু জাতীয় খাবার অনেক সময় বাচ্চারা অ্যালার্জি তৈরি করতে পারে, তো আবার অ্যাসিডিটিরও সমস্যা হতে পারে। তো আর প্রথম দিকে যেহেতু গ্রিকা প্রচণ্ড পরিমাণে ওই সময়টা বমি করতো ওই করতো, তো আমাকে ডাক্তার বলেছিলো যে এখন লেবু স্টার্ট না করতে, 1 বছর বাদে থেকে যা লেবু আছে মানে মালটা, কমলা লেবু, যা কিছু মোসাম্বির এগুলো কিন্তু স্টার্ট করতে পারো। তো আমি 1 বছর পর থেকে গিরিকাকে লেবু দেওয়া শুরু করি। তারপরে যদি বলো যে গ্রেনের মধ্যে কী কী দেওয়া যেতে পারে, তো সেখানে আমি দিয়েছিলাম হচ্ছে ব্রাউন রাইস, নর্মাল রাইসও দিতে পারো, ব্রাউন রাইস দিতে পারো। অনেক ক্ষেত্রে বাচ্চাদের আটা জাতীয় জিনিসে অ্যালার্জি থাকে, তো আটাতে অনেকেই হয়তো প্রবলেম হয়, অ্যালার্জি থাকলে দেওয়া যায় না, কিন্তু গিরিকার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা ছিল না। তো আমি শেষের দিকে যখন ডিনার যখন ইনক্লুড হলো, তো সেই সময় আমি কিন্তু দুধ রুটিও ওকে দিয়েছি, দুধটাকে ভিজিয়ে ভালো করে চটকে নিয়ে, তো ওটাকেও আমি কিন্তু শেষের দিকে অ্যাড করেছিলাম। তো আমি রুটিও দিয়েছি, তাছাড়া আমি সাবু দিয়েছি, সুজি দিয়েছি, এই ধরনের খাবারগুলো কিন্তু আমি ওকে এই 6 থেকে 12 মাসের মধ্যে কোনো না কোনো সময়তে ইনক্লুড করেছি। সুজি আর সাবু বেসিক্যালি কেন দেওয়া হয়, কারণ এগুলো খুব ইজি ডাইজেস্ট করার জন্য, প্রথম 6 মাস থেকে 9 মাসের এই ডিউরেশনটাতে খুব ইজি খাবার দিতে হয় যেগুলো খুব ইজিলি ডাইজেস্ট হয়, তো তার জন্য সুজি খুব অ্যাপ্রোপ্রিয়েট, সাবুও খুব অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু তারপর থেকে ওদেরকে প্রপার নিউট্রিশনও যদি তুমি দিতে চাও, অনেক বেশি মানে ভিটামিনস, মিনারেলস, আয়রন এই ধরনের জিনিসগুলো যদি দিতে চাও, তাহলে অবশ্যই ওটস, রাগি এগুলোকে ইনক্লুড করতে পারো, স্পাউটেড মুগ ডাল এই ধরনের জিনিসগুলো ইনক্লুড করতে পারো। আর সবজির মধ্যে যদি বলো তাহলেও আমি কিন্তু বলবো যে বিশাল কিছু এক্সপেরিমেন্ট করেছি, বিশাল কিছু করেছি তা না, সবজির মধ্যে আমি দিয়েছি হচ্ছে গাজর, মটরশুঁটি, ব্রোকলি, আর হচ্ছে যখন ব্রোকলি পাওয়া যেত সেই সময় ব্রোকলি দিতাম, আর রাঙা আলু, নর্মাল আলু, এই ধরনের জিনিসগুলোই দিয়েছি। আর এবার হচ্ছে কোয়েশ্চেন হতে পারে যে যে তোমরা বাদাম দিদি, বাদাম কখন থেকে শুরু করবো, মাছ মাংস কবে থেকে শুরু করবো, ডিম কবে থেকে শুরু করবো। অ্যাকচুয়ালি ডিমের ক্ষেত্রে বলি, ডিমের ক্ষেত্রে কিন্তু প্রথম 1 বছর বাচ্চাদের শুধু ইয়েলো পাটটা দিতে হয়, সাদা পাটটা দেওয়া যায় না, ওটাতে অ্যালার্জি হয়, তো ওই জন্য ইয়েলো পাটটা দিতাম। কিন্তু আমি দিয়েছিলাম কিন্তু অলমোস্ট 9 মাসের পরে, মানে 10 মাস
হয়ে গেছে সেই সময় দেখে এক পরপর তিন দিন ট্রাই করে কোনো অ্যালার্জি হচ্ছে কিনা দেখে আমি তারপরে আস্তে আস্তে করে ওর খাবারের মধ্যে ইনক্লুড করেছিলাম। ঠিক তেমনভাবেই আমি খুব চিকেন তো গিরিকা এখনও খেতে চায় না, চিকেন মাটন ও এখনও ঠিক করে খেতে চায় না, কিন্তু মাছটা আমি ওই 9 মাসের পর থেকে মানে 10 মাস যখন শুরু হয় তখন থেকে একটু একটু করে অ্যাড করা শুরু করেছি, খুবই সামান্য একটু একটু পরিমাণে অ্যাড করা শুরু করেছিলাম। আর তারপরে বাদামও প্রোটিন পাউডার বানিয়ে একদম খুব মিহি করে মানে একদম ব্লেন্ড করে যাতে কোনোভাবেই গলার মধ্যে আটকে যাওয়ার কোনো সমস্যা না হয় ভালো করে মিহি করে ব্লেন্ড করে তারপরে ওকে আমি যে কোনো ওটস হোক বা অন্য কিছুর সাথে ওটাকে মিশিয়ে দিতাম, অল্প একটুখানি একটুখানি নিয়ে মিশিয়ে দিতাম আর সেটা ওকে দিতাম। তো এইভাবে আমি মানে 9 মাসের পর থেকে মানে 10 মাসের দিকে গিয়ে আমি এগুলো আস্তে আস্তে স্টার্ট করেছিলাম। এবার যদি তোমরা আগে স্টার্ট করতে চাও যাই কিছু করবে সেটা কিন্তু তোমাদের ডাক্তারকে জিজ্ঞেস করে করতে হবে, কারণ প্রত্যেকটা বাচ্চা তো আলাদা, প্রত্যেকটা বাচ্চার ডিমান্ডও আলাদা হয়, তো সেই বুঝে তোমাদেরকে বুঝতে হবে। আর তোমরা যদি নিজেরা না বুঝতে পারো তাহলে অবশ্যই ডাক্তারের সাথে ভালো করে পরামর্শ করে তোমরা কিন্তু এগুলো স্টার্ট করতে পারো। তো এই গেল যে কী কী জিনিস তোমরা দিতে পারবে দিতে পারো এই সময়। তো এবার চলে আসি যে এই সময় রুটিনটা এক্স্যাক্টলি কেমন হওয়া উচিত। তো যদি আমি আমারটাই বলি, আমি গিরিকার কথা বলি, তাহলে গিরিকা এই সময় প্রচণ্ড সকাল সকাল উঠে পড়তো, কখনো 5টা কখনো 5:30 এরকম সময় উঠে যেত। তো আমি ধরো অ্যাভারেজলি যদি আমি 6টায় ধরি তো 6টা থেকে যদি ধরো গিরিকা সকালে উঠতো সেই সময় উঠেই ঘুম থেকে উঠেই আগে ওকে ব্রেস্টফিড করানো হতো বা ওকে দুধ খাওয়ানো হতো। দুধ খাওয়ানোর পরে 1.5 ঘন্টা বাদে তারপরে ওকে যে ব্রেকফাস্টটা আমি রেডি করতাম ওর জন্য, তো সেই ব্রেকফাস্টটা আমি ওকে দিতাম। তারপরে ও খেলাধুলো করতো, ওকে ও যদি আমি যদি মনে হতো যে হ্যাঁ একটুখানি জল দেওয়ার দরকার তখন থেকে একটু একটু করে জল অ্যাড করা যেতে পারে, তো একটু একটু করে জল আমি দিতাম। ও যদি মানে আমি বুঝতাম যে হ্যাঁ ওর একটু জল খাওয়ানোর দরকার আছে তো আমি খাওয়ার সঙ্গে সঙ্গে জল দিতাম না, আমি কিছুক্ষণ বাদে একটুখানি জল ওকে দিতাম। যেহেতু ব্রেস্টফিড করছে তো অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার কিন্তু দরকার হয় না, ব্রেস্টফিডের মধ্যে কিন্তু জলের যে চাহিদাটা অনেকটাই কমে যায়, কিন্তু তবুও আমাদের এই সময় থেকে একটু একটু করে জল দেওয়া শুরু করতে হয়। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ খেলাধুলোর পর তারপরে ওর আবার একটা ঘুমানোর সময় আসে, ওই সময় ছোটো বাচ্চা ওরা তো একটু ঘুমাবেই, তো ন্যাপ টাইমটা নেওয়ার আগেই কিন্তু ও আবারও ব্রেস্ট মিল্ক নিত বা ফর্মুলা মিল্ক নিত, তারপরে ও ঘুমিয়ে পড়তো সকালবেলা। এবার ঘুম থেকে উঠতো তখন 11:30 বাজতো, তো সেই সময় উঠে আবার ওকে একটুখানি দুধ খাওয়ানো হতো, তারপরে ওকে স্নান টান করি রেডি করে একেবারে লাঞ্চের জন্য রেডি করা হতো। তো সেই সময় ওকে হয়তো খুব খিচুড়ি টাইপের কিছু দেওয়া হলো, ব্রাউন রাইস দিয়ে গাজর দিয়ে খিচুড়ি এই ধরনের কিন্তু করে দেওয়া যেতে পারে, নরম একদম পাতলা খিচুড়ি কিন্তু করে করে দেওয়া যেতে পারে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ খেলাধুলো করার পর আবারও ও দুধ খেত, তারপরে ও ঘুমিয়ে পড়তো, তারপরে ও উঠতো একদম বিকেলবেলা, বিকেলবেলাও ঘুম থেকে উঠে একটুখানি জল খেত, তারপরে আবারও ব্রেস্ট ফিড করতো, তারপরে একটু অ্যাক্টিভিটি এদিক ওদিক কিছু যদি করা হয় তো ঘরের মধ্যে অ্যাক্টিভিটি হোক কি কোথাও যাওয়া হোক এই ধরনের অ্যাক্টিভিটিগুলো হতো। তারপরে আমি ওকে 8:30-8:30 মধ্যে যেভাবেই হোক ওকে যেই ডিনারটা দেওয়ার সেটা কিন্তু দিয়ে দিতে। এরপরে যদি দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক সময় বাচ্চারা খাবারটাকে হজমই করতে পারবে না, এটা একটা বড় সমস্যা হবে। সেমন সময় চেষ্টা করতাম 8:00-এর মধ্যে ওকে ডিনারটা কমপ্লিট করিয়ে দেওয়া। তারপর ও অ্যাক্টিভিটি করলো, খেলাধুলো করলো, তারপরে ওকে ঘুমাতে যাওয়ার সময় আবারও ব্রেস্ট ফিড করানো বা ফর্মুলা মিল্ক দেওয়া, যেটা যেরকম যখন মনে হয় তো সেই অনুযায়ী আমি দিতাম। তো সেটা করিয়ে তারপরে রাত্রেবেলা ঘুমিয়ে পড়তো এবং কখনও কখনও রাত্রেবেলা দুধের জন্য উঠতো, তারপর পরের দিন সকালবেলা একদম ভোরবেলা উঠে পড়তো, যেহেতু তাড়াতাড়ি শুতো সেই জন্য সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়তো। তো এটা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া আমি ফুল ডে রুটিনটা এভাবে সেট করেছিলাম, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেকেন্ড হচ্ছে এই সময় অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ডিউরেশনটা মানে খাওয়ারের যে ডিউরেশনটা সেটা কতটা হওয়া উচিত। দেখো যখন শুধুমাত্র দুধ খেত তখনও কিন্তু ডাক্তাররা বলে যে মিনিমাম 3 ঘন্টার কিন্তু একটা ডিউরেশন থাকা দরকার। এবার মায়ের দুধ কী হয়, মায়ের দুধ ভীষণ ইজি টু ডাইজেস্ট, তো বাচ্চা হয়তো তারা খুব তাড়াতাড়ি যেটা ডাইজেস্ট করে ফেলেছে সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টাতেই হয়তো বাচ্চার খিদে পেয়ে গেলো বা 2 ঘন্টাতে খিদে পেয়ে গেলো বা হয়তো 1.5 ঘন্টাতেও খিদে পেয়ে গেলো, এইটা কিন্তু কোনো ওইভাবে কোনো মেজারমেন্ট নেই যে মানে ওইভাবে তুমি মেজার করবে, এটা কিন্তু সম্পূর্ণ তার হজমের উপর ডিপেন্ড করে। মায়ের দুধ যদি খায় তো সেটা কিন্তু অনেক সহজ পাচ্ছে, যদি ফর্মুলা মিল্ক খায় তাহলে কিন্তু ডিউরেশনটা একটু বাড়ানোটাই ভালো। এবার তার উপরেও কিন্তু আবার ডিপেন্ড করছে যে তার হজম শক্তি কতটা, সে কতটা তাড়াতাড়ি সেটাকে হজম করতে পারছে। তো ফর্মুলা মিল্কের ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা তোমাদেরকে বলি, আমি 3 ঘন্টার মিনিমাম একটা ডিউরেশন সেট করতাম। যখন সলিড খাওয়ানো হতো সেটা একটু 3.5-4 ঘন্টা ডিউরেশন মানে রাখতাম,
ওরা তো তখন সেইভাবে পেট ডুবুরে খাওয়া ব্যাপারটা তো বোঝে না, মানে খেলো কি খেলো না, মানে কখনো খেলো কখনো খেলো না। তো চেষ্টা করতাম যেটা ওটা ব্রেস্ট মিল্ক দিয়ে বা ফর্মুলা মিল্ক দিয়ে যাতে ওর যে নিউট্রিশনের কোনো যেন ঘাটতি না হয় সেটাকে আমি ব্যালেন্স করতাম। তো এই 6 থেকে 9 মাসের ক্ষেত্রে আমাকে ডাক্তারবাবু যা বলেছিলেন, প্রথমে আগে ব্রেস্ট মিল্ক খাওয়াবে বা ফর্মুলা মিল্ক খাওয়াবে, তারপরে খাবার খাওয়াবে। কারণ মেন যে ওদের পুষ্টির যে সোর্সটা সেটা কিন্তু এই মায়ের দুধটা বা এই ফর্মুলা মিল্কটা। তো এটা থেকে ও ম্যাক্সিমাম নিউট্রিশন পাবে খাওয়াটা জাস্ট অভ্যাস করানোর জন্য, মানে শুরু করা, ওটা একটা স্টার্ট। তো আগে দুধ খাওয়াতে বলেছিল, তারপরে 1-1.5 ঘন্টা বাদে, তারপরে ওকে 1.5-2 ঘন্টা বাদে তারপরে ওকে খাবার খাওয়াতে বলেছিল। আর যখন 9 থেকে 12 মাস হয়ে গেল গিরিকার, তখন কিন্তু ডাক্তার বলেছিল যে আগে ওকে খাবার খাওয়াতে, তারপরে ওকে দুধ খাওয়াতে। তো এইটা আমাকে বলেছিল, আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা অবভিয়াস, তোমরা তোমাদের ডাক্তারকে জিজ্ঞেস করতে পারো, এটা আমাকে আমার ডাক্তার বলেছিল। আচ্ছা, আমাকে আমার ডাক্তার আরও একটা কথাও বলেছিল এই সময়, যে এই সময়টা না অনেক মায়েদের কোয়েশ্চেন থাকে যে সেরেলাক খাওয়াতে পারবো কিনা। তো আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম উনি কিন্তু আমাকে এই সময় সেরেলাকের জন্য কিন্তু মোটেও হ্যাঁ বলেননি। উনি আমাকে এটা বলেছিলেন যে কোনো সেরেলাকের দরকার নেই এই সময়, আস্তে আস্তে যখন ও খাওয়াটা শিখবে তখন ঘরোয়া যে খাওয়ার সেইগুলো থেকে ও যথেষ্ট পুষ্টি পাবে। বাইরের এই সেরেলাকে প্রচুর পরিমাণে অ্যাডিটিভ থাকে, প্রিজারভেটিভ থাকে, তো এগুলো আনহেলদি ফ্যাট গেইন করতে হেল্প করে। তো কোনোভাবেই এইগুলোর হাত ধরতে হবে না। যখন তুমি ট্রাভেল করবে, ধরো কোথাও যাচ্ছ, সেই সময় তুমি কিছু বানাতে পারলে না বা ফুড ক্যারি করতে পারলে না, সেই সময় তুমি সেরেলাক ব্যবহার করতে পারো। আদারওয়াইজ ডেইলি লাইফের জন্য সেরেলাকের কোনো প্রয়োজন নেই। তো আমি সেরেলাক সেভাবে কিন্তু গিরিকাকে খাওয়াইনি, কিন্তু হ্যাঁ, যখনই আমরা ধরো ট্রাভেল করতাম, যখন কোথাও যেতাম, সেই সময় তো ওই রান্না করে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হতো, তো সেই সময় সেরেলাক আমি তখন দিতাম। তো এখন গিরিকার বয়স অলমোস্ট 3.5, তো সে তোমরা বুঝতেই পারছো 6 থেকে 12 মাসের জার্নিটা আমি বেশ অনেক দিন আগেই আমি কাটিয়ে এসেছি। তো যতটুকু আমার এই সময় যা যা কিছু আমার মনে পড়েছে, যা যা কিছু আমি করেছি, সেগুলো যা যা আমার মনে ছিল সমস্ত কিছু আমি ভিডিওতে বলার চেষ্টা করেছি মনে করে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু দাঁড়াও আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের এরকমই ভালো ভালো ভিডিও আরও চাই তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে হিট করে নোটিফিকেশানটাকে অল করে রাখবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে চলে আসবে। আর তোমাদের যা মতামত, তোমাদের যা এক্সপিরিয়েন্স, যা কিছু যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।